শিৰোনামলৈ স্বাগতম ষ্টুডিঅ'ত মই পাপৰি। প্ৰথমতে এটা ব্ৰেকিং নিউজ, চিট ফাণ্ড কেলেংকাৰীক লৈ সদন ত্যাগ কৰিলে কংগ্ৰেছে। পইণ্ট অফ অৰ্ডাৰৰ চিট ফাণ্ডৰ প্ৰসংগ উত্থাপন ৰূপজ্যোতি কুৰ্মীৰ, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জড়িত প্ৰসংগ উত্থাপন ৰূপজ্যোতি কুৰ্মীৰ। চৰকাৰৰ পৰা স্পষ্টীকৰণ বিচাৰিছিল কংগ্ৰেছে, অধ্যক্ষ অনুমতি নিদিয়াত অসন্তুষ্ট কংগ্ৰেছে সদন ত্যাগ কৰে। পুনৰ জনাইছো এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ, ব্ৰেকিং নিউজ, চিট ফাণ্ড কেলেংকাৰীক লৈ সদন ত্যাগ কৰিলে কংগ্ৰেছে। পইণ্ট অফ অৰ্ডাৰৰ চিট ফাণ্ডৰ প্ৰসংগ উত্থাপন কৰিছিল ৰূপজ্যোতি কুৰ্মীয়ে, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জড়িত প্ৰসংগ উত্থাপন কৰিছিল ৰূপজ্যোতি কুৰ্মীয়ে, আৰু চৰকাৰৰ পৰা স্পষ্টীকৰণ বিচাৰিছিল কংগ্ৰেছে। তাৰ পাছতে অধ্যক্ষ অনুমতি নিদিয়াত অসন্তুষ্ট হৈ কংগ্ৰেছে সদন ত্যাগ কৰে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ঘৰত ৰেডিঅ' হৈছিল, চি বি আই এনকোৱাৰী হৈছিল, তেওঁ কেইবাবাৰো তেওঁক কলিকতালৈ মাতিলি জাৰা কৰিছিল, এই কথা সঁচা কথা। আৰু তেওঁৰ লগত তেতিয়া কলিকতাত মুকুল ৰয় বোলা এজনো আছিল, তেওঁ ৰেলৱে মিনিষ্টাৰো আছিল, আৰু এই দুয়োজনে বিজেপিত জইন কৰিলে। মুকুল ৰয়ো বিজেপিত জইন কৰিলে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা তেখেতো আজি বিজেপিত জইন কৰাৰ কাৰণে তেওঁলোকৰ দুজনৰ মাফ হৈ গ'ল। তেওঁলোকৰ বিৰুদ্ধে এতিয়া নাই হিমন্ত বিশ্বক সাক্ষী কৰিবলৈ। মুকুল ৰয় অৱশ্যে কি কৰিলে আমি নাজানো, আৰু এইটোৱে প্ৰমাণ কৰিছে যে কেন্দ্ৰ চৰকাৰে, মোদী চৰকাৰে চি বি আইক আজি ব্যৱহাৰ কৰিছে, আৰু যিসকল তেওঁলোকৰ বিৰুদ্ধে সেইসকলৰ ওপৰত নানান ধৰণৰ চি বি আই এনকোৱাৰী কৰি নানান ধৰণৰ হাৰাশাস্তি কৰি, ইয়াৰ বাদেও লুইছ বাৰ্গাৰ যিটো অভিযোগ তাতো অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৰিছে। আজি সৰ্বানন্দ সোণোৱালে লুইছ বাৰ্গাৰৰ যে তেখেত জড়িত, আৰু আমাকো কৈছিল যে এই ক্ষেত্ৰত আমি মোৰ কথাই কৈছোঁ যে মই ৰক্ষণাবেক্ষণ দিছোঁ যে ময়ো তেখেতৰ মোৰ মষ্ট পাৱাৰফুল মন্ত্ৰীয়ে এনেবোৰ কৰিছে আৰু আমি চকু মুদি আছোঁ, আমি তাৰ কোনো ব্যৱস্থা নাই, চি বি আই এনকোৱাৰী তেখেতেও দাবী বিচাৰিছে আজি ক'ত। পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে স্পষ্টভাৱে কৈছে যদি সাহস আছে কেন্দ্ৰ চৰকাৰৰ প্ৰথমতে হিমন্ত বিশ্ব শৰ্মাক তেখেতক আটক কৰক। এই বিষয়টো এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় যিহেতু চৰকাৰে পক্ষৰ পৰা আমি এটা ষ্টেটমেণ্ট বিচাৰিছিলোঁ। প্ৰকৃততে এই বিষয়টো এটা অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় আৰু এই বিষয়টো আমি যেতিয়া স্পষ্টকৰণ বিচাৰিছিলোঁ তেতিয়া চৰকাৰী মন্ত্ৰীসকলে তলমুখ কৰি আছিল। তলমুখ কৰি থকা দৃশ্যটোতে প্ৰমাণ কৰে যে এই চৰকাৰে এই মন্ত্ৰীজনক বচাব বিচাৰিছে বা এই মন্ত্ৰীজন দুৰ্নীতিৰ লগত জড়িত হৈ আছে সত্যসত্যতা তেওঁলোকে জানে বা অধ্যক্ষ মতে সত্যসত্যতা জানে, যাৰ কাৰণে তেওঁ আমাক এই বিষয়টো অনুমতি নিদিলে, যাৰ কাৰণে আমি কংগ্ৰেছ বিধায়িনী দলে আজি অতি গুৰুত্বপূৰ্ণ এটা প্ৰত্যেক অসমৰ সংবাদ মাধ্যমৰ হিৰোনামা দখল কৰা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা চিট ফাণ্ডত জড়িত হৈ আছে, তেখেতক আটক কৰিব লাগে, এই সিদ্ধান্তটো আমি যেতিয়া চৰকাৰী পক্ষৰ পৰা এটা বিবৃতি বিচাৰিছিলোঁ, আমাক অধ্যক্ষ মহোদয়ে যেতিয়া গুৰুত্ব নিদিলে বা আমাক অনুমতি নিদিলে এই বিষয়টো উত্থাপন কৰিবলৈ, চৰকাৰী পক্ষই যেতিয়া সঁহাৰি নজনালে আমি কংগ্ৰেছ বিধায়িনী দলে বৰ্তমান ক্ষন্তেক সময়ৰ কাৰণে আমি আইন ব্যৱস্থা আছে, পুলিচ আছে, কেছ কৰিব পাৰে, কিন্তু অসমৰ পৰিৱেশটো এনেকুৱা বেয়া কিয় কৰা হৈছে এইটো কাৰণটো কি? মই গভৰ্ণমেণ্টৰ পৰা এটা ষ্টেটমেণ্ট বিচাৰিছিলোঁ যে আমি চাওঁ যে কেতিয়াবা ঘটনা হ'লে কিছুমান ক্ষেত্ৰত গভৰ্ণমেণ্ট তৎপৰ থাকে। আৰু ইফালে অসম চুক্তি সন্দৰ্ভত সঠিক উত্তৰ নাপায় অসম বিধানসভাত অসন্তুষ্ট হৈ পৰিল অসম গণ পৰিষদ। অধ্যক্ষৰ ভূমিকাত অসন্তুষ্ট গগৈ ত্যাগ কৰিলে সদন। অধ্যক্ষৰ বিৰুদ্ধে অসম চুক্তি সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপনৰ সুযোগ নিদিয়াৰ অভিযোগত গগৈ ত্যাগ কৰিলে আৰু বিধানসভাত এই অভিযোগ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ। কি কৈছিল আগবঢ়াইছোঁ, কিন্তু অসন্তুষ্ট বিধানসভাৰ অধ্যক্ষৰ ভূমিকাত অসন্তুষ্ট হৈ পৰিল গগৈ, প্ৰশ্ন উত্থাপনৰ সুযোগ লাভ নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে অসম গণ পৰিষদে। প্ৰশ্ন সঠিক উত্তৰ নাপায় সদন ত্যাগ কৰে অগপয়। গুৰুত্বপূৰ্ণ বিষয় শাসকীয় দলত শ্ৰী বিনন্দ শইকীয়াই উত্থাপন কৰিছিল আৰু অসম চুক্তি সম্পৰ্কত মাননীয় মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে যিটো উত্তৰ দিলে সেই অপূৰ্ণ ভুল তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি পেলাই এই উত্তৰবিলাক দিয়া হৈছে। খিলঞ্জীয়াৰ সংজ্ঞাৰ উত্তৰ বিচাৰোঁতে, মন্ত্ৰীৰ পৰা উত্তৰ বিচাৰোঁতে তেখেতে খিলঞ্জীয়াৰ
যেটো সংজ্ঞা যেটো সাংবিধানিক রক্ষা কবচর প্রশ্ন এই সম্পর্ক তেও করা নাই বলে কইছে আপনালোকে করেছে তার মানে এইখন সরকার প্রকৃতার্থত খিলঞ্জিয়ার সপক্ষে নাই নেকি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্ক প্রশ্ন করতে এই সেপারেট একটা প্রশ্ন লাগিব বলে কওতে আমি পুনের এইখানি কথা কবলে উলাওতে মাননীয় অধ্যক্ষ মহোদয়ে যেহেতু এক্তিয়ার ভিতর আমাক এই সম্পর্ক কোনো প্রশ্ন উত্থাপন করবলৈ নিদিলে আর তার কারণে আজি আমি সকলে গণ পরিষদ দলে আজি আমি সদন ত্যাগ করবর কারণে বাধ্য হয়েছো। আর অসম চুক্তির 5 নং আর 6 নং দফার প্রসঙ্গক লৈ উত্তাল হয়ে পড়ল বিধানসভার মজিয়া। শাসকীয় বিধায়ক বিনন্দ শইকীয়া প্রশ্ন উত্থাপন করে অসম চুক্তির প্রসঙ্গত। বিনন্দ শইকীয়া প্রশ্নের উত্তর দিলে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। সদনত পাটোয়ারির মন্তব্য 6 নং দফা কার্যকরী হলে এয়া বাবে বিশেষ সকাহ হব। খিলঞ্জিয়ার বাব জাতি মাতি ভেটির সুরক্ষা গঠন করে দিয়া কমিটির প্রায় উলাই আহি ভুল করিলে সাহিত্যিক বুদ্ধিজীবী সকলে। যদি থাকিলেহেতেন নাম ইতিহাসত সোনালী আখর লেখা থাকিলেহেতেন। 6 নং দফা কার্যকরী করার অসুবিধা আহিলেও স্বার্থত কার্যকরী হব এই দফা। মাননীয় গৃহমন্ত্রী ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং ডাঙরিয়া আহি গুয়াহাটিতে কই গল যে আমি চুক্তির 6 নম্বর ক্লজ আমি ইমপ্লিমেন্ট করিম আর তার কারণে যদি কনস্টিটিউশন এমেন্ডমেন্ট করব লাগে আমি কনস্টিটিউশন এমেন্ডমেন্টও করিম। আজির দিন আমার এইটাই ভাল কথা যে ক্লজ 6 নম্বর ক্লজ মতে আজি বিধানসভা সমূহ রিজার্ভেশনের কথা থাকিব। যা নিকায় নিগম থাকিব পঞ্চায়েতকে আরম্ভ করে তার রিজার্ভেশনের কথা থাকবে খিলঞ্জিয়া মানুষের থল মানুষের আর তার উপরে চাকরি বাকরির ক্ষেত্রতো এইবিল থাকিব। তার উপরেও আমার মাজতে আমার মাননীয় সদস্যগুলি এদিন কৈছিল ইয়াতে বিধানসভা যে ক্লজ 5 ইমপ্লিমেন্ট নকরাকে ক্লজ 6 কেন হব। ক্লজ 5 ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করার ইয়াত দীঘলিয়া তালিকা এখন দিয়েছো মানে সেটা নকও সেটা বহু দীঘলিয়া হয়ে যাব এইখানে কথা কলে আর প্রশ্ন তো আছে লিখিতভাবে। আর তাতক ডর কথা হল যে ক্লজ 5 যে আছে যে ডিটেকশন ডিলিশন অ্যান্ড ডিপোর্টেশন 3D আছে তাতে তো ডিটেকশন ডিলিশন অ্যান্ড ডিপোর্টেশন তো এই যে বিষয় আছে এই বিষয়টি হব লাগিলে আমার ভিত্তিবছরতো আমার 71/25 মার্চ হয়েছে কিন্তু পরবর্তী দিন 1987তো সিটিজেনশিপ বিল এমেন্ড হয়েছে তাতো আকো 71-র যে ক্লজ 71-র ভিত্তিবছর তাতো অল্প খেলি উলিয়াইছে 2003তো এমেন্ডমেন্ট হয়েছে তাতো খেলি উলিয়াইছে। গতি কথাটো হল এই যে যেটু আজি আজির দিন আমার রাজ্য সরকারখনক এই সম্পর্কত আমি গোটেইখিনি আমি সকলোরে লগত আলোচনা করি আমি এটা মডেল আমি এটা বনাইছো আর বনাই আমি ভারত সরকারকও দিছো আর অধ্যক্ষ ডাঙরিয়া আপনি শুনে সুখ পাব যে ভারত সরকার এখন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইউনিয়ন ক্যাবিনেটত এটি একটা সিদ্ধান্ত হয়েছে। গতি এই সিদ্ধান্তটা আসলে আমি আজি হাউসে আমি সকলে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি আমি ভারত সরকারক আমি এই হাউসের পর একটা ধন্যবাদ দিব লাগে যে অসমৰ সুরক্ষার কথা আজি ভারত সরকারে আমার ভারত সরকার চিন্তা করেছে। আর মন্ত্রী পাটোয়ারীক উভতি ধরলে গণ পরিষদের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায়। সদনত গণ পরিষদের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার প্রশ্ন খিলঞ্জিয়ার সংজ্ঞা নথকাকৈ খিলঞ্জিয়া সকলক কিদরে দিব সাংবিধানিক রক্ষা কবচ। লোকসভা নির্বাচন ঠিক আগে আগে 6 নং দফা কার্যকরী করবলে লওয়াত সন্দেহ হয়েছে। 2 বছর পূর্বে যদি এই সিদ্ধান্ত ললেহেতেন কেন্দ্রে আদরণি জানালেহেতেন। অগপ বিধায়কজনের প্রশ্নের উত্তর চন্দ্রমোহন পাটোয়ারী খিলঞ্জিয়ার সংজ্ঞা নিরূপণ করব লাগিব তার বাবে আমাক লাগিব সকলরে মতামত। এই পর্যন্ত নির্ধারণ হওয়া নাই খিলঞ্জিয়ার 1985-2018 6,26,793 বিদেশী নাগরিকর গোচর রুজু হয়েছে। আর কি কৈছিল খিলঞ্জিয়া যেটো মাটি ভেটি রক্ষার কথা কইছে সাংবিধানিক রক্ষা কবচর কথা কইছে এটা প্রশ্নটো হয়েছে খিলঞ্জিয়ার সংজ্ঞাটো আমার রাজ্য সরকারে করিলে না নাই। যদি খিলঞ্জিয়ার সংজ্ঞাটো করেছে তেতিয়াহলে মোর কবলগিয়া নাই আর যদি খিলঞ্জিয়ার সংজ্ঞা করা নাই তেতিয়াহলে মাননীয় মন্ত্রী মহোদয় উত্তর দিব লাগে যে খিলঞ্জিয়ার সংজ্ঞাটো প্রকৃতার্থত হয়েছে না নাই আর হওয়া নাই যদি কিয় হওয়া নাই।
ভাল পাইছো মাননীয় অধ্যক্ষ মহোদয় কেন্দ্রীয় সরকারে এখন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত লৈছে ভাল পাইছো। কিন্তু প্রশ্নটো হল যে এটা মাহ পিছত আমার লোকসভার নির্বাচন, যদি কেন্দ্রীয় সরকারে যদি এই উচ্চ পর্যায়ের কমিটিখন আজি অন্তিম সময়ত নকৰি যদি আজি দুই বছর আগত করিলেতেন তেতিয়াহলে কেন্দ্রীয় সরকারের আন্তরিকতাটো প্রতিপন্ন হলেতেন, তেতিয়াহলে হয়তো আমি ওয়েলকাম জানালোহেতেন। কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় এতিয়া খিলঞ্জিয়ার যেটো অধিকারের কথা কইছে, সাংবিধানিক রক্ষা কবচর যেটো কথা কইছে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মহোদয়ের জড়িয়ে মই মাননীয় মন্ত্রী মহোদয় যে এই যে সাংবিধানিক রক্ষা কবচর ক্ষেত্র এইটো কিভাবে কমিটি করে কেতিয়া করার কথা চিন্তা করেছে এইটোর উত্তর মই মাননীয় মন্ত্রী মহোদয়ের পর বিচারিছো। গতিকে মই মাননীয় অধ্যক্ষ মহোদয়ের জড়িয়ে মই প্রশ্ন করছো, প্রশ্নটা আপনার ঠিকই আছে আর বেশি